ওডিআইতে ক্যারিয়ার শোর র‍্যাঙ্কিং এ তামিম, ধারাবাহিকতা ধরে রাখার তাগিদ মাশরাফি। বিপিএল এর ষষ্ঠ আসর শুরু 5 জানুয়ারি, প্লেয়ার্স ড্রাফট অক্টোবরে, খেলোয়াড় ধরে রাখা যাবে 4 জন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 সেঞ্চুরি ও 1 50-তে 287 রান করে সিরিজ সেরা তামিম দারুণ পারফরমেন্সে পৌঁছে গেছেন ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে। 4 ধাপ উন্নতিতে আইসিসি ব্যাটসম্যান র্যাঙ্কিং এ 13 নম্বরে উঠে এসেছেন টাইগার ওপেনার। তামিমের অর্জন 737 রেটিং পয়েন্ট। তামিমের মতো ক্যারিয়ার সেরা 575 রেটিং পয়েন্ট এখন মাহমুদুল্লাহ। 4 ধাপ উন্নতিতে আছেন 38 নম্বরে। সিরিজের 2 50-তে 190 রান করেছেন সাকিব, নিয়েছেন 2 উইকেট। অলরাউন্ডার র্যাঙ্কিং এর শীর্ষস্থান ধরে রাখলো, বোলার র্যাঙ্কিং এ 3 ধাপে নেমে গেছেন, তবে ব্যাটিং এ 3 ধাপ এগিয়েছেন। 2 ক্ষেত্রে সাকিবের অবস্থান 26 নম্বরে। 110 রান করা মুশফিক অবশ্য 1 ধাপ নিচে নেমে গেছেন। সিরিজের সর্বোচ্চ 7 উইকেট নেওয়া মাশরাফি এগিয়েছেন 8 ধাপ। বোলার র্যাঙ্কিং এ ম্যাট হ্যান্ডির সঙ্গে যৌথভাবে 19 নম্বরে টাইগার অধিনায়ক। সবার মধ্যে সিরিজ জেতার বিশ্বাস ছিল, পেশাদারী মনোভাবে এসেছে সাফল্য, বলেছেন মাশরাফি। টি-20 সিরিজে মোমেন্টাম ধরে রাখার পরামর্শ টাইগার অধিনায়কে, ভুল শুধরানোর পাশাপাশি তরুণদের আরো বেশি অবদান রাখার তাগিদ মাশরাফি। যদি 3-4 মাস দেখেন অবশ্যই এরকম জয় দরকার ছিল, এটা অবশ্যই এশিয়া কাপে আগে আমাদের জন্য ভালো জয়ের আনন্দ। এখন অনেক কিছু করতে হবে, যেটা আমি আগেও বলছি, একদম সিরিজ জেতা মানেই তো সবকিছু না, অনেক জায়গায় এখন ইম্প্রুভমেন্টের মানে অনেক ইম্প্রুভমেন্ট দরকার, যেগুলো আমরা মিস করছি। আজকে ম্যাচে যদি দেখেন এক্স্যাক্টলি যেটা আমরা টিমে চাই সেটা করতে পেরেছি, এরকম কিছু জায়গায় আমরা ইম্প্রুভ করছি, কিন্তু এইটাকে আসলে কনসিস্টেন্ট করতে হবে। ব্যাটিংয়েও কিছু জায়গা আছে। সিরিজের শুরুতে 2015-র পর এই প্রথম একটা সিরিজ ম্যাচ জিতছি আমরা এটার মধ্যে, বাট এই সিরিজটা আমরা যেভাবে করে শুরু করেছিলাম, আমরা সত্যি কথা বলতে অনেক হাই হোপস নিয়ে আসছিলাম টেস্ট ম্যাচেস ওডিএস নিয়ে, বাট যেভাবে টেস্ট ম্যাচ খেলেছি ওটার পর আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল যে আমরা ওয়ান ডে সিরিজটা ভালো করি। আমি যে পেশেন্স ছিলাম ফার্স্ট ম্যাচে, সেকেন্ড ম্যাচে, থার্ড ম্যাচে, দ্যাট মাই হার্ড ওয়ার্ক পেইড অফ। ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়ের প্রশংসায় ভাসছে টাইগার স্কোয়াড, তবে সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা বলছেন উন্নতি জায়গা আছে অনেক। তামিমের সঙ্গে এখনো তৈরি হয়নি ফিনিশারের ভূমিকায় তরুণদের ব্যর্থতাও ভাবাচ্ছে ম্যানেজমেন্টকে বিশ্বকাপের আগে এসব সমস্যা সমাধানের তাগিদ বিশ্লেষকদের। খুললেও কিছু কিছু বিষয়ে সবসময় ইম্প্রুভ করার জায়গা থাকে, দিস ইজ ওয়ান অফ দ্য প্লেস যেখানে আমাদের চিন্তা তো অবশ্যই ফেলছে, কারণ আমরা টাইমের যোগ্য সঙ্গে এখনো দিতে পারছি না, মানে আমরা চেষ্টা করছি সবাইকে। যারা ইন্টারন্যাশনাল খেলার স্বপ্ন দেখে ওদেরকে দিন রাত ওই ইন্টারন্যাশনাল প্লেয়ারের মতো চলতে হবে, সেটা যেখানেই হোক, ঘরে হোক, বাইরে হোক, সেভাবে তাকে চলতে হবে, সেভাবেই খেতে হবে, সেভাবেই ঘুমাতে হবে, সেভাবেই ট্রেনিং করতে হবে, কিন্তু দের ইজ নো অল্টারনেটিভ। যে কোন লাইনে বল করলে ব্যাটসম্যানদের ক্র্যাম করা যাবে, ব্যাটসম্যানদের হাতটা খুলে মারতে পারবে না, ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যেটা মাশরাফি করে। আমার কাছে এটাই একটা অবাক লাগে যে মাশরাফি কাছ থেকে এই জিনিসগুলি কেন ওদের কাছে যায় না, কারণ মাশরাফি ঠিক ওই জিনিসটাই করে, ব্যাটসম্যানদেরকে জায়গা দেয় না হাত খোলা। জিতি হারি সেটা নিয়ে আমরা তো ইভ্যালুয়েশন তো হয়, আমরা চিন্তা করি যে কোন জায়গাটা নিয়ে আমাদের কাজ করা উচিত, সেটা কিন্তু আমরা প্রতি সিরিজেই করি। বোলিংটা কিন্তু ভালো হয়েছে, আমি হ্যাপি উইথ বোলিং, মিরাজ খুব ভালো বল করছে, সাকিব তো সবসময় ভালো বল। সেন্ট কিটসের তৃতীয় ওডিআইতে শৃঙ্খলা ভঙ্গের কারণে ম্যাচ রেফারি তিরস্কার শুনেছেন রুবেল হোসেন। টাইগার পেসারের নামের পাশে যোগ হয়েছে 1 ডিমেরিট পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের 28তম ওভারে সিমরন হিটম্যানকে গালি দেবার দায়ে এ শাস্তি দেওয়া হয়েছে, তবে লেভেল 1 নির্বাচনের জন্য ঝুলে আছে বিপিএলের ভাগ্য, অবশেষে দিনক্ষণ ঠিক করেছে গভর্নিং কাউন্সিল। 5 জানুয়ারি শুরু হবে ষষ্ঠ আসর, তবে নির্বাচন পেছালে পেছাবে বিপিএলও। 4 ক্রিকেটার ধরে রাখার নিয়মে সন্তুষ্ট দলগুলো, আর বিপিএলের সময় বন্ধ থাকবে না প্রিমিয়ার লিগ বা জাতীয় দলের সিরিজ। জাতীয় নির্বাচনের জন্য বিপিএল পিছিয়ে যাচ্ছে নিশ্চিত ছিল, তবে বসে নেই গভর্নিং কাউন্সিল। গেল 5 আসরে যা হয়নি এবার সেটাই করা হলো, ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে বসেছে আয়োজক কমিটি।
কুমিল্লা ছাড়া সব দলের প্রতিনিধি ছিলেন এই সভায়। আলোচনা করে ঠিক করা হয়েছে রূপরেখা। ডিসেম্বরের শেষে নির্বাচন হলে বিপিএল শুরু হবে 5 জানুয়ারি, চলবে 8 ফেব্রুয়ারি পর্যন্ত। ডিসেম্বরের শেষের দিকে হয়তো নির্বাচন হওয়ার কথা আছে, সেটা ধরেই আমরা 5 জানুয়ারি করেছি। যদি কোনো কারণে যদি আবার নির্বাচনটা যদি ডেট যদি আবার চেঞ্জ করা হয়ে থাকে, যে এটা যদি আবার পরবর্তী কোনো ডেট দেয়, তাহলে আমরা এইভাবে নিজেরা অ্যাডজাস্ট করি আমাদের স্ট্যান্ডটা কোথায়। ওনারা আমাদের বলেছেন, তো এটা আলাপ আলোচনার মধ্যে আছে, আমরা কোনো সিদ্ধান্তে যাইনি। ড্রাফটের ভিতরে কতজন প্লেয়ার থাকবে, ড্রাফট থেকে কজন লোকাল প্লেয়ার কজন ফরেন প্লেয়ার থাকবে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। ফেব্রুয়ারির শুরুতে প্রিমিয়ার লিগ ও নিউজিল্যান্ড সফর করার কথা রয়েছে টাইগারদের। ঘরোয়া আসর ও জাতীয় দলের কথা মাথায় রেখেই সূচি করা হবে বিপিএল এর। পরের আসর হবে এক বছর পর 2020 সালের মার্চে। সিদ্ধান্তগুলো বিসিবির বোর্ড সভায় পাশ হলেই প্রস্তুতি শুরু করবে গভর্নিং কাউন্সিল। বিপিএল এর পরের সাথে সাথে আমরা চেষ্টা করব প্রিমিয়ার লিগ করে প্রিমিয়ার লিগ শেষ করতে। অ্যাট দ্য সেম টাইম যখন বিপিএল এর আগে ফার্স্ট ডিভিশন হয়, যেখানে অনেক প্লেয়ার অনেক সময় খেলা না, আমরা কিন্তু চেষ্টা করব ন্যাশনাল ক্রিকেট লিগ, যেগুলো কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।